नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल डेली लाइफ विथ लिली। तुम्हारा सबाई केमन आछो? आमी तो भालोई आछी, आशा करछी ठाक ठाक दाड़ा। आशा करछी ठाकुर कृपाय तुम्हराओ भालो आछो। तो आज के बुधवार, आज के तो आमार हजबैंडेर छुट्टी, तुम्हारा जानो। एकटु बेरोच्छी तो छेलेके डाक्तार देखाबो, एकटु एकटु बाजार टाजार करबो। चलो संगे थाको, देखते थाको। आशा करछी भालोई लागबे, सारा दिनटाई आछी आज के। ओके, हजबैंड बैरिए गए, ऐले रेडी गए, हेलमेट आनते हमी रेडी गे। चलो बड़नो जा। एन बजे 12:17। रान्नाघरे एस अनेक तुम्हारे कासा है आसले एसे ही मुड़ी खेल। हजबैंड बड़ोल गैस आनते, तो गत बारे तो गैसटा पाय, तो मुड़ी ताड़ाड़ी को मुड़ी दिए दिल, मुड़ी खे दी गैस आनते चले ग। তারপরে আমি কিছু মাছ ধুলাম, যোজনা এসে পৌঁছয়নি, জালন করতে গিয়েছিল। তারপরে যোজনা এলো, কিছু মাছ আমি ধুলাম, ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, কিছু মাছ যোজনা ধুচ্ছে। আর এখানে আমার হবে আজকে এই যে হয়ে গেছে, বেগুন ভেজে রেখেছি ওবেলার জন্য, আর কপির তরকারি করব। কপির তরকারির জন্য এখানে আলুটা আমি ভেজে রেখেছি, আর এবার কপিটা ভাজবো। কড়াইতে তেল দিয়েছি, কপিটা ভাজবো। কপির তরকারি হবে আর মাছের ঝাল হবে। মাছের ঝালের জন্য এই যে সরষে বাটা আছে, আর পেঁয়াজটা যোজনা কুটে দিচ্ছে। এই তরকারির পেঁয়াজ, মাছের ঝালের পেঁয়াজ, আর মাছের তেলটা এনেছি অনেকটা, সেই মাছের তেলটা ভাজবে। পান আগে এনেছি অল্প পরিমাণে, অল্প অল্প এনেছি। সব চিংড়ি মাছ এনেছি, ছোটো চিংড়ি। যোজনাকে অনেকদিন থেকেই বলছি যে লাউ চিংড়ি খাওয়াবো, লাউ চিংড়ি খাওয়াবো, তো লাউ চিংড়ি তো আর হচ্ছে না। আজকে লাউও পেয়েছি আর চিংড়িও পেয়েছি, সেজন্য এনেছি। লাউ চিংড়ি করবো একদিন, আজ তো আর হবে না, চিংড়ি মাছ হলে এই যোজনা বাড়ছে। লাউ শাক এনেছি, ভাতটা বসাবো। ভাতটা তো হতে আমার অনেক টাইম লাগবে, প্রচুর ফোটে চাল, প্রচুর পরিমাণে ফোটে। তো কপিটা ভেজে নিই, ভেজে নিয়ে যোজনাকে দিয়েছি পেঁয়াজটা। বললাম আগে পেঁয়াজটা কুটে দিতে, কারণ এদিকে তরকারিটা হয়ে গেলে তারপর আমি ভাতটা বসিয়ে দিতে পারি, মাছের ঝাল করবো, এখনো টাইম লাগবে। হাজবেন্ড আবার আসবে, একটু খাওয়া দাওয়া করবে। গ্যাসে তো অনেকক্ষণ ফেলবার সময় হয়ে গেল। ঠিক আছে, চলো রান্না তরকার তরকারিটা করে নেওয়া যাক, তারপরে করবো মাছ। মাছ এখনো বাঁচা হয়নি। ঠিক আছে চল। তো ওদিকে তো আমার তরকারি হয়ে গেছে, এবার তেলটা বসিয়ে দিয়েছি। এখানে মাছ আছে, মাছ সাটির মাছগুলো ঝাল করবো, আর পোনা মাছটা গরম গরম ভাজবো। হাজবেন্ড আমার ওখান থেকে বেরিয়ে পড়েছে গ্যাস নিয়ে, অর্ধেক রাস্তায় চলে এসছে। এখানে আমার ভাত হয়ে গেছে, সিটিটা বসলে উবুর করে দেবো, আর এখানে মাছটা ভাজবো। বাস অফ করে দিলাম, ভাত মাছটা ভাজবো। এখানে তেল গরম হয়ে গেছে, সাটিন মাছগুলো ছেড়ে দিই। আর এই মাছের তেলটা অল্প পেঁয়াজ দিয়ে ভাজবো। ঠিক আছে, মাছটা ভাজা হোক, ভেজে তারপরে ঝাল করব। এখানে পেঁয়াজ কুটে দিয়ে গেছে যোজনা, ধনে পাতা আছে, কাঁচা লঙ্কা আছে, আর ওখানে তো বাটনাটা আছে। তো যোজনা কিছু মাছ ধুয়ে চলে গেল,
আর কিছু মাছটা আমি ধুয়েছি তোমাদের জন্য, বেছে দিল, বেছে ধুয়ে দিল, এটাও ধুয়ে দিয়েছে, ধুয়ে নিচ্ছি। ঠিক আছে চলো সঙ্গে থাকো, এখানে ভাতটা হয়ে গেছে, ভাতটা সিটিটা বসলে তারপরে ছেড়ে দেবো। বুঝতে পারছেন এখন বাজে 3:05, তো এইমাত্র আমার স্নান হলো, স্নান করে এলাম, এখনো চুল ফুল কিছুই আঁজড়াইনি, খাওয়া দাওয়া করে পরিষ্কার জুইষ্কার করে স্নান করে এলাম। হাজবেন্ড আবার চলে এসছে, এই যে ভর্তি সিলিন্ডার নিয়ে চলে এসছে, তো অনেকক্ষণই চলে এসছে বলা ভুল, এসে ওই যে আবার এক্ষুনি বেরোবে এক জায়গায় যাওয়ার কথা, খেলা দেখছে, খেলা দেখছে বাবা আর ছেলেতে, আর আমি যাব ওপরে। এ বুতুন, তোর বাবাকে বলে ওষুধগুলো খাইয়ে দিতে। মুখের ওই মলমটাও লাগিয়ে দিতে বল। উপরে যাই, একটু শুয়ে বসে থাকি, ঘুম তো হবে না, শুয়ে বসে থাকি, আবার ওরা বেরোবে, ছেলেও তো যাবে বলছে, কী করবে জানি না। ঠিক আছে চলো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:25, তো নিচে গিয়েছিলাম, এক মিনিট, ঝাপসা লাগছে ক্যামেরা, ক্যামেরাটা তো নিচে গিয়েছিলাম বলতে ওপরে ছিলাম, তখন খাওয়া দাওয়া করে ওপরে এলাম, তখন বাজে 4:00, তারপরে স্নান টান করে আর কি ওপরে এলাম 4:00 বাজে, তো একটু ঘোরাফেরা করলাম, এ করলাম, ওপরে তো হাঁটে, হাঁটাহাঁটি করি তোমরা তোমরা জানো, তো সেসব করে হাজবেন্ড বললো চা করো, সন্ধে হয়ে গেছে, যাবে হয়ে গিয়ে হয়ে যাবার পর আর কি, অন্ধকার হয়ে গিয়েছিলো, চাষি এক চাষি এসেছিলো আমাদের, চাষি দাদা, জোৎস্না এসেছিলো, শাশুড়ি মা, আমি আর হাজবেন্ড ছেলে, এই কজনে কফি করলাম, কফি করে খেয়ে দিয়ে হাজবেন্ড গেল একটু বাইরে সবার সাথে গল্প করতে আর কি, সারা দিনটাই তো খুবই ব্যস্ত। হ্যাঁ, হাজবেন্ডের যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যাইনি আজকে, বললো আজকে আর যাবো না, পারেও না, সেই সকালবেলা ডাক্তারখানা গিয়েছিলাম, এসেই সঙ্গে সঙ্গে গ্যাস আনতে গেল, এসে আর পারে না, একটা দিন ছুটি, তাও প্রচুর কাজ, সারা সপ্তাহ তো কাজ, আবার ছুটির দিনে বেশি কাজ, ওই জন্য বলে যে ছুটি আমি নিতে পারব, নিতে চাই না, ছুটি নিলেই কাজে কাজ হচ্ছে ব্যাপার, দুপুরবেলা শুতেও পাইনি, ওই তো ওই অত বেলায় খেলাম, খেয়ে দিয়ে আর শুইনি, এই যে ছেলেকে পড়াচ্ছি, ভাই ভাই সামনেই তো পরীক্ষা, এক মাসের মাথাতেই পরীক্ষা, এক মাসও নেই বোধহয় আর, আজকে তো 8 তারিখ, আর এক মাসও নেই, এ হচ্ছে ব্যাপার, আর দেখো না পড়াশোনাও নেই, সারাদিন পড়তে বসেনি, বুধবার তো, বুধবার দিন তো ওর বাবার ছুটি, তো স্কুলও যায় না কোনো দিন, দেখো না, দেখো ঢিঙ্কা চিকা হচ্ছে পড়তে পড়তে, স্কুলও যায় না আর পড়তেও বসে না, এই হচ্ছে ব্যাপার, কী যে করবে জানি না, আদৌ পাস করতে পারবে কি না তাও বলতে পারছি না, পাস করে যাবো বলছে, পাস করে যাব বলছে, পাস করে যাব, আমার তো কোনো মানে গ্যারেন্টি নেই পাস করতে পারবে কি না, প্রচণ্ড মশা, আর আজকে বেশ গরম, বেশ গরম আজকে, গতকাল ভিডিও দিতে পারিনি, তোমাদের সামনে আসতে পারিনি, শরীরটা ভীষণ খারাপ ছিল, ভিডিও করতেও পারিনি আর ভিডিও ছাড়তেও পারিনি, ওই জন্য হচ্ছে ব্যাপার, তো আফসোসের শেষ নেই, তোমাদের কাছে আসতে পারলাম না গতকাল। হ্যাঁ পাখাটা চালাও, বড্ড গরম, ঘেমে গেছে, ঠিক আছে।
আজকে রাতে তো ওই মানে তরকারি আছে, কপির তরকারি আছে, বেগুন ভাজাগুলো সব আছে, বেগুন ভাজা তো ওলা খাইনি, মাছ আছে, অল্প কটা ভাত আছে, ছেলে যদি খায় তো খাইয়ে দেবো, দুধ আছে, মিষ্টি আছে, তো এই দিয়ে হয়ে যাবে আজকে, ঠিক আছে। আগামীকাল তো আবার একাদশী, ছেলের তো একাদশী, ঠিক আমার মতো রান্না হবে, ঠিক আছে, আগামীকালের কথা আগামীকাল দেখা যাবে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো গুড নাইট বন্ধুরা, সিঁদুরের আমার কী অবস্থা দেখো, আজকে বেশ গরম, বেশ গরম। তো এখন বাজে 9:10, এখনও খেতে যায়নি, হাজবেন্ড আমার এখানে ঘুমোচ্ছে পড়ে পড়ে, আর ছেলে আমার মোবাইল দেখছে, দুজনেই খালি গা, বিশেষ দেখাতে পারলাম না, হচ্ছে ব্যাপার। তো শরীর আমার আজকেও ভালো না, মাথাটার যন্ত্রণা হয়েই যাচ্ছে, পুতুন পুতুন মিউট কর, মাথার যন্ত্রণা হয়েই যাচ্ছে। আর ও ঘুমও পাচ্ছে খুব, আর তাহলে ব্লগটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি, কী বলবো আমি ভেবে পাচ্ছি না, মানে মাথার এত যন্ত্রণা হচ্ছে, চোখগুলো দেখি বুঝতে পারছো তোমরা, তো কি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি টানছি না, ওকে, তাহলে গুড নাইট, গুড বাই।